our hearts beat to the city streets. We begin to feel the fire. We rise like tall buildings as a chemical. Belgium. Hello, বন্ধুরা, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আর বাহিরে এখন স্নোফল হচ্ছে, স্নো পড়তেছে কিন্তু অনেক হালকা। এ দেখেন আমাদের বাসার উপরের অংশে কি অবস্থা, বরফ পরে পুরাটাই সাদা হয়ে গেছে। আজকে সারা রাতি এভাবে বরফ পড়বে, দেখা যাচ্ছে সকালের দিকে অনেক স্নেহ পড়বে। তো এখানে আমি শুয়ে পড়বো, তো দেখা হচ্ছে সকালে ঘুম থেকে ওঠার পরে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, কেমন আছেন সবাই? এখন সকাল 7টা, তো আমি উঠে পড়লাম কাজে যাওয়ার জন্য। কিন্তু আপনারা দেখেন কি পরিমাণ স্নোফল হচ্ছে। এটি হচ্ছে বর্তমানে বাইরের অবস্থা। হ্যালো বন্ধুরা, এটি হচ্ছে বর্তমানে বাহিরের অবস্থা। প্রচুর পরিমাণে তুষার পড়তেছে। ওই 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 এটা হচ্ছে আমাদের বেলজিয়ামের অবস্থা। আপনারা দেখতেই পারতেছেন কিরকম ভাবে বরফ পড়তেছে। এটি হচ্ছে এবছরের প্রথম এত ভারী বরফ পড়া। হ্যালো বন্ধুরা, মাত্র আমি কাজ শেষ করলাম, বাহিরে অনেক স্নেহ পড়ছে। দেখেন অবস্থা, বরফ পরে চারিদিকে সাদা হয়ে আছে, অনেক ঠান্ডা। এখন বাসায় যাব, বাসায় যাওয়ার আগে একটি মার্কেটে যাব, এখানে আব্বু অপেক্ষা করতেছে। এটি হচ্ছে বিগ বাজার। হ্যালো বন্ধুরা, আপনারা দেখতেই পারতেছেন এখানে কি পরিমাণ স্নেহ পড়তেছে। 2 মিনিটের মধ্যে সবকিছু সাদা হয়ে গেছে। কি আব্বু, এবছর শুরুতেই তো দেখাই দিল বরফে। ওয়াও, চারিদিকে খালি বরফ আর বরফ। গাড়িগুলির অবস্থা দেখেন কি পরিমাণ সাদা হয়ে গেছে। এইভাবে যদি আর 10 থেকে 15 মিনিট পরে দেখা যাবে যে হাঁটাই যাবে না, তো পরিমাণ বরফ জমা যাবে এখানে। এইবার দেখাই দিছে, ওই 2 মিনিটে ছাতা ফুল। দেখেন অবস্থা, নিচের দিকে একদম জমে গেছে 2 মিনিটের মধ্যে। ওয়াও,
এখন আরো বেশি পড়তেছে, মোবাইলটা ভিজে দেবো সেই লেভেলের খেলা দেখাইছে। এবার চারদিকে খালি বরফ আর বরফ, বরফের বন্যায় ভেসে যাইতেছে বেলজিয়াম। ওয়াও, চারিদিকে সাদা সাদা। গাড়িটি গেল, এখন এই গাড়ির মাধ্যমে লবণ ছিটানো হচ্ছে রাস্তার মধ্যে। হ্যালো বন্ধুরা, আমি এখন আছি আমাদের সেন্টারে। এখানেও আপনারা দেখলে বুঝতে পারবেন যে আজকে কি পরিমাণ বরফ পড়ছে। সবদিকে সাদা আর সাদা, পুরাটাই সাদা হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের সেন্টার। এখানে প্রচুর পরিমাণে বরফ পড়ছে এবং কি বলা হচ্ছে যে আজকে রাত্রেও এখানে আরো বরফ পড়বে। এখনো বরফ পড়তেই আছে। বরফের মধ্যে হাঁটতে খুবই ভালো লাগে এবং কি বরফ দেখতেও ভালো লাগে। ইউরোপে যদি বরফ নাই পড়ে তাহলে সেটা কি ইউরোপ মনে হয় না?